যত আরবামের আমিরা প্রবাসী বাড়ি কুমিল্লা তিতাস তিনি প্রশ্ন করেছেন যে আনুগত এবং অনুগত এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কতটুকু এক ভাই ভার্সিটির এক ভাই তিনি আমাকে আর্টিকেল দিয়েছে যে পীরের আনুগত্য করা যাবে না কিন্তু আমিরের অনুগত হওয়া যাবে হ্যাঁ ভাই আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন যুগ উপযোগী একটি প্রশ্ন যে প্রশ্নটা আসলে অনেকেই ভুল করে থাকে আনুগত তো এবং অনুগত শব্দটার মধ্যে কোনো পার্থক্য নেই হয় একই শব্দ একটা শব্দ আরেকটার অর্থ দেয় একটা শব্দ আরেকটার অর্থ দেয় এখন যদি কেউ কাউকে বলে যে আমি চাইল ভাজা খাবো তাহলে চাইল ভাজা বলতে মুড়ি আর মুড়ি বলতে সে চাইল ভাজাই হয় তো এখন এই বিষয়টা আমরা অনেক সময় অনেক অনেকে উল্টাপাল্টা পাল্টা করে ফেলে আসলে পীরের আনুগত্য করা যাবে না কথা এটা ঠিক কিন্তু আসলে ব্যাপারটা আগে আগে বুঝে নিন তারপরে আগে তারপরে আসলে উনি বলতে চেয়েছিলেন যে যে বিষয়টি যে বিষয়টি উনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আহ অন্ধ অনুকরণ করা যাবে না অন্ধ অন্ধ আনুগত্য করা যাবে না অন্ধ অনুসরণ করা যাবে না একজন ব্যক্তি কোনো কথা বলল দলিল ছাড়াই দলিল ছাড়াই তার কারোর কথা গ্রহণ করা যাবে না প্রমাণ ছাড়া কারোর কথা গ্রহণ করা যাবে না এই কথাটি বোঝাচ্ছিল এটাকে এটা বলা হয় তাকলিদ তাকলিদ হচ্ছে অন্ধ অনু অনুকরণ বা অন্ধু অনুসরণ বা অন্ধ আনুগত্য আর আরেকটি হচ্ছে আমিরের আনুগত্য করার ব্যাপারে আমিরের আনুগত্য করা যাবে না যদি ধর্মের ধর্মের বিরোধিতা বিরোধিতা করে না করলে আমিরের আনুগত্য করা যাবে আমির বলতে এখানে আহ উলিল আমর বলতে আল্লাহ রব্বুল আলমিন এখানে বুঝিয়েছে শুধু উলুল আমর বলতে শুধু বড় বড় আলেম এই বা পীর মাসাইক এটাই নয় বড় বড় আলেম বা শুধু দেশের নেতা এটাই নয় আপনার উপরে যারা আদেশ দেওয়ার মতো ক্ষমতা রাখে যেমন আপনার বা বাবা হতে পারে মা হতে পারে আপনার কফিল হতে পারে আপনার মালিক হতে পারে আপনি অধীনে চাকরি করেন সে হতে পারে আপনার শিক্ষক হতে পারে আপনার বড় ভাই হতে পারে এই ধরনের বিভিন্ন মানুষের আনুগত্য করা এবং অনুসরণ করা তাদের হুকুম মেনে চলা আপনার আমার সবার উপরেই কিন্তু ফরজ এমনকি পীরও যদি কোরআন এবং সুন্ন অনুযায়ী কথা বলে তাহলে মানতে হবে চলুন এবার দলিলের দিকে যাওয়া যাক প্রথম শুরু করেন যে

অনুগত হও এবং রসুলের অনুগত হও এবং তোমাদের অন্তর্গত আদেশ দাতা গণের যারা তোমাদেরকে আদেশ দিতে সক্ষম তাদেরকেও তাদের আনুগত করো এবার দেখেন করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের যারা অন্তর্গত আদেশ দাতা তাদের কি করো তাদের আনুগত্য করো এবার বলছেন যে ফাইন তানাজা তুমফি সাই ইনফারুদ্দুহু ইহি রসুল অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতভেদ হয় বা নানা মত হয় একতলাপ হয় বিভিন্ন মত হয় বিভিন্ন পথ হয়ে যায় তাহলে কি করবে তবে আল্লাহ এবং তার রসুলের দিকে প্রত্যাবর্তন করে তার মানে যদি আমিরের আনুগত্য করতে গিয়ে কোনো বড়দের আনুগত্য করতে গিয়ে তারপরে মাধব্বাদের আনুগত্য করতে গিয়ে তারপরে কোন বুজুর্গদের আনুগত্য করতে গিয়ে কোনো আলেমের আনুগত্য করতে গিয়ে যদি নানা মত হয় বিভিন্ন মত হয় বিভিন্ন পথ হয়ে যায় ঝগড়া ফাসাদ সৃষ্টি হয় তখন কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আহ ফারাদ ফারুদ্দু হইল আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলের দিকে প্রত্যবর্তন করো বা ফিরে চলো তারপরে ইন কুনতুম মুইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি তাহলে কি হবে যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে থাকো তাহলে যদি তাদের মান থেকে নানা মত হয় নানা বথায় তাহলে আল্লাহ এবং তার আল্লাহ এবং কি দিবসের প্রতি করো তোমরা ফিরে আসো তাদের আনুগত্য করা লাগবে না এইরকম হুকুম পৃথিবীর কারোর মানা যাবে না এমনকি পীরের না পীর যদি কোরআন হাদিস অনুযায়ী কোনো কথা বলে কোটেশন দিয়ে তাহলে তার কথা মানবেন না হলে মানবেন না শাসক যদি কাউকে শিরিক করার কথা বলে তাহলে তাকে মানা যাবে না এই

তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা হতে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো কোন আমির যদি কোরআন হাদিসের অনুযায়ী হুকুম করে তাকে মানতে হবে কোনো ফির যদি কোরআন হাদিসের অনুসরণ করে হুকুম করে তাহলে সেটা মানতে হবে কোন শিক্ষক যদি কোরআন এবং সন্ন্য অনুযায়ী কাউকে হুকুম করে তাহলে তার আনুগত্য করাও ফরজ কারণ তার আনুগত্য করার আল্লাহর আনুগত্য করা একই তার অনুগত করা রাসূলের অনুগত করা একই আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে ইত্তাবিউ মা উযিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা আর স্পষ্ট করে দিচ্ছে যে তোমরা তার অনুসরণ করো না তার অনুগত হয় না তার অনুকরণ করো না তার কাকে মান্য করো না কাকে আর তোমরা আল্লাহকে ছেড়ে অন্য কোন বন্ধু আউলিয়া আউলিয়া ও অভিভাবকের অনুসরণ করো না তোমরা খুব অল্পই কলিলাম লাম্মা। তাদের কারণ তোমরা কম সংখ্যক লোকই এটা কি করো উপদেশ গ্রহণ করে থাকো তাহলে যারা অন্ধ অনুকরণ করে পীর অলিয়া আউলিয়া মাসিক মাসাইকের কিচ্ছা কাহিনী বাইন মাসের কিচ্ছা কাহিনী জাহাদের কিচ্ছা কাহিনী বিভিন্ন কিচ্ছা কাহিনী কে অনুসরণ করে চলে তাদের ব্যাপারে আল্লাহ রব আলামিন এই আয়াত নাজিল করেছে এই সমস্ত ভণ্ড পীরদের অবশ্যই আনুগত্য করা যাবে না শাসক যদি কোরআন হাদিস অনুযায়ী আনুগত্য করে তাহলে তার আনুগত্য করা যাবে না হলে করা যাবে না পিতা মাতার আনুগত্য করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ যেটা আমি এর আগের প্রশ্নে উত্তর দিলাম যে প্রত্যেকটি মানুষের জন্য ফরজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে সে কথাই বলেছেন ওয়াসাইনাল ইনসান বি ওয়ালিদাইহি হুসনা আমি মানুষকে আদেশ আদেশ দিয়েছি যে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে কি কি বল প্রয়োগ করে লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম কি বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করতে যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই অর্থাৎ আল্লাহ সুবাহান হুয়া তালার সাথে শিরিক করার জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের বিরোধিতা করার জন্য যদি কেউ বল প্রয়োগ করে বা পিতামাতাও যদি বল প্রয়োগ করে পিতামাতা যদি জোর জবরদস্তি করে ফালা তুতি হুমা তাহলে তাদের আনুগত্য করো না পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীর বুকে সবচাইতে বড় গুণার মধ্যে দ্বিতীয় বড় গুণা পিতামাতার কথা অবান্য অমান্য করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মহাগুনার আহ মহা গুনার মধ্যে দ্বিতীয় মহাগুনা আর সেই পিতা মাতাও যদি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে আল্লাহ রব আলামিন তাও বলেছেন ফালা তুতি আনুগত্য করো না ইলাইয়া মার জি উকুম বিমা কুমতুম তা আমালুন আর আমার দিকে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এই বিষয়টা মনে রাখতে হবে যে তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে উনাব্বি কুন তোমাদেরকে আমি খবর দিয়ে দেবো বিমা কুম তুমি তো আমাল তোমরা যা আনুগত্য করো এ ব্যাপারে আরো আয়াত এসেছে সুরা লুকমানের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আল্লাহ রব আলমিন সে কথাই বলছেন পনেরো নম্বর আয়াত আপনি পড়লে বুঝতে পারবেন ওয়াইন জা হাদাকা আলা আন্তঃসিরিকা বি মায় আলাই সালাকা বিহে পিতা মাতা যদি কি করে জোর জবরদস্তি করে তুষে সিরিক করার জন্য তাহলে কি করবে আলাতুতি আহোমা তাদেরকে কি করবে অনা তাদেরকে তাদের আনুগত্য করবে না ওয়া সোয়াহিবহুমা ফিদদুনিয়া মা আরুফা এবং তাদের সাথে পৃথিবীতে সৎভাবে ভালো ব্যবহার করে সুন্দর ব্যবহার করে তাদের সাথে তাদের সাথে দুনিয়াতে বসবাস করবে তো তারপর আল্লাহ রব্লা আলামিন আবার বলে দিচ্ছেন ওয়া ওয়াত্তাবি সাবি মান আনাবা ইলাইয়া ওয়াত্তা বে করো অনুসরণ করো পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সুন্দরভাবে তারপর কি করবে যে বিশুদ্ধ চিত্তে বিশুদ্ধ যে পথটি আছে সেটা কি করবে যেটা আল্লাহ কাছ থেকে এসেছে এই পথকেই তোমরা করবে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখে হয়ে হয়েছে তার পথ অবলম্বন করো আল্লাহ রব্বুল আলমিন এর অভিমুখে হওয়া যায় সেই পথকে অবলম্বন করতে হবে তাহলে আনুগত্য অনুগত্য শব্দটা আলাদা নয় একই শব্দ উনি উনি যেটা বলতে চেয়েছেন হয়তো সেটা হচ্ছে অন্ধ অনুকরণ অন্ধ অনুসরণ বা অন্ধ না দলিল সহকারে মেনে নেওয়া মেনে নেওয়া আর এবং দলিল সহকারে মেনে ব্যাপারটা হয়তো চেয়েছেন উনি এটা ভুল বলেছেন আমরা যেটা বলে থাকি তাকলিদ আর ইতা তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুকরণ আর ইতা আত মানে হচ্ছে একজন মানুষকে মেনে নেওয়া আজ আমরা আমরা আজকে অনেকে যারা কোরআন এবং সুন্না মানতে যায় তারা তাকলিদকে আমরা বর্জন করেছি ঠিক আছে কিন্তু ইত অনুসরণ আমরা আহ এবং সুনার অনুসরণ আমরা অনেক সময় ভুলে গেছি মানুষের সাথে ভালো ব্যবহারটা আমরা ভুলে গেছি আমাদেরকে এইদিকে ফিরে আসতে হবে আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে অনুসরণ অনুকরণ কোরান এবং সুনারই করতে হবে অন্য কারোর অনুসরণ করা যাবে না আবার সবার অনুসরণ করা যাবে যদি কেউ কোরআন এবং সুন্না অনুযায়ী সহি কথা বলে তার কথা যদি কোটেনের কোটেশনের সাথে মিলে মিলে যায় আবু হর আহ তালুকে ইবলিস আয়তাল কুর্সি শিক্ষা দিয়েছিল নবী করিম সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করার পরে এটাকে সত্যায়িত করেছিল নবী করিম সাল্লাহাম যার কারণে কথাটি মেনে নিয়েছিল পিপড়ার কাছে শিক্ষা আছে দলনেতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে মৌমাসির সাথে শিক্ষা আছে কিভাবে কঠোর পরিশ্রম করতে হবে এবং দলনেতার কথা মানতে হবে আমাদের প্রত্যেকের মধ্যে একটি শিক্ষা আছে কাক কাক শিক্ষা দিয়েছে কাক শিক্ষা দিয়েছে কাবিলকে কিভাবে মানুষকে মাটিতে দাফন করতে হবে ঠিক তদ্রূপ প্রত্যেকের কাছে কিছু না কিছু শিক্ষা থাকতে পারে সেই শিক্ষা যদি সত্য হয় এবং কোরআন এবং সুনার দলিল অনুসারে সঠিক হয় তাহলে প্রত্যেকেরই অনুসরণ করা যাবে যদি কেউ কোরআন সুন্নার বিরোধিতা করে কারোর পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করা যাবে না মাসিয়াতিল সৃষ্টিকর্তার অবাধ্য হয় আল্লাহ সুবাহানুয়াতার অবাধ্য হয় রসুলের অবাধ্য হয় এরকম কথা পৃথিবীর কারোর মানা যাবে না বাপ মা নেতার পীরের কারোর কথা মানা যাবে না আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহ আমাকে আপনাকে সবাইকে অনুগত আনুগত্য বা অনুসরণ অনুকরণ সব বোঝার তৌফিক দান করুক আশা করি আপনার উত্তর পেয়েছেন আহ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আল্লাহ ভালো জানেন